ওয়েলকাম টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ শেয়ার করব ক্রিসপি চিকেন, বিকেলের নাস্তায় খুবই মজাদার একটি রেসিপি। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ আদা রসুন পাউডার। আমি এখানে আদা রসুনের গুঁড়োটা ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগার দিয়ে এই মাংসটা জল দিয়ে আমি এখন ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা। হাতে বেশি সময় না থাকলে 30 মিনিট রাখলেও চলবে, কিন্তু এটাকে এরও বেশি অনেকক্ষণ আপনি ভিজিয়ে রাখতে পারেন। চাইলে আপনি 3-4 ঘন্টাও এটা ম্যারিনেট করতে পারেন, তবে ফ্রিজে করবেন অবশ্যই। তো এখন আমি একটা বোল নিয়ে নিচ্ছি, মিক্সিং বোল। এর মধ্যে দিলাম 2 টেবিল চামচ ময়দা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আর সেই সঙ্গে এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা ঘন ব্যাটার হবে এটা, তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হবে। এর সঙ্গে কিন্তু অল্প একটু জলও ইউজ করছি আমি, একদম ডিমটা দিলে একদম খুব টাইট ব্যাটার হয়ে যাবে, তাই এখানে আমি অল্প অল্প করে একটু জল মিশিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পরে চিকেনটার এই অবস্থা। এখন আমি এই জল থেকে চিকেনটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে রস ঝরিয়ে তুলে নিচ্ছি, নিয়ে ওই যে ব্যাটারটা তৈরি করলাম ওর মধ্যে এখন সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে এই ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি, ব্যাটারে ডুবিয়ে দিয়েছি। এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ বেকিং পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ। এই সবগুলো উপকরণকে এখন আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। এখন এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি এখানে যে মাংসগুলোকে একটা ব্যাটারে ডুবিয়ে রেখেছিলাম ওইখান থেকে তুলে এখন যে ময়দার মিশ্রণটা তৈরি করলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এই ময়দার মিশ্রণটা এর মধ্যে কোটিং করে নেব। এটা কিন্তু এই কাজটা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে করবেন, ময়দাটা যেন খুব ভালোভাবে মাংসের সঙ্গে একদম জড়িয়ে যায়, এর মধ্যে যেন কোনো রস না থাকে, ময়দাটা পুরো শুকনোভাবে একদম কোটিং হয়ে যাবে। মাংসগুলো আমি ভালোভাবে কোট করে নিয়েছি। এখন যে তেলটা গরম করতে দিয়েছিলাম সেটা চেক করে নেব গরম হয়েছে কি না। এরকম একটা টুথপিক দিয়ে দেখলে যখন দেখবেন সঙ্গে সঙ্গে বাবলস আসা আরম্ভ হয়ে গেছে, তেলটা একদম রেডি হয়ে গেছে, তাই আমি এখানে মাংসগুলো ছেড়ে দিচ্ছি। মাংসগুলোকে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, তবে কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আঁচটা একদম লো টু মিডিয়াম হিটে থাকবে, তাহলে মাংসটা ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে, না হলে উপরের অংশটা পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে মাংসটা ভালোভাবে কুক হবে না। তাই দেখুন এক একটা পিট 5 মিনিট সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার এগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। আমি এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি, দিয়ে বাকি যেগুলো রয়েছে, যে মাংসের টুকরোগুলো রয়েছে ওইগুলোকে এখন আমি একই রকমভাবে সব ভেজে তুলে নেব ওই একই তেলের মধ্যে দিয়ে। তাহলে দেখতেই পেলেন কত সহজে বানানো হয়ে গেল ক্রিসপি চিকেন। আমরা আবার একে চিকেন পপকর্নও বলে থাকি, কিন্তু এখানে কোনো কর্নফ্লাওয়ার ছাড়াই বানিয়ে নিলাম চিকেন পপকর্ন। দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, আর খেতেও তেমনই সুস্বাদু। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে কতটা ক্রিসপি আর ভেতর থেকে কতটা সফট হয়েছে। আমি এই চিকেনটাকে মেয়োনিজের সঙ্গে পরিবেশন করেছি। এই মেয়োনিজটা কিন্তু বাড়িতে বানানো মেয়োনিজ। যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই দেখবেন যে এই মেয়োনিজটা আমি বাড়িতে বানিয়েছিলাম,
কিন্তু যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে রাখবো, তারা অবশ্যই গিয়ে একবার দেখে নিতে পারেন। যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেওয়ার, তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।